নমস্কার, সংবাদ কিরণমালা টিভিতে আপনাদের স্বাগত। সংবাদ উপস্থাপনায় আমি নিশির কুমার হাজরা। সব জল্পনার অবসান, পুরোপল্লী মাঠেই হচ্ছে পোষমেলা, প্রস্তুতি তুঙ্গে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বোলপুর। জানা গিয়েছে পোষমেলা নিয়ে প্রশাসনের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলার শাসক সহ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, শান্তিনিকেতন ট্রাস্ট এবং বোলপুর ব্যবসায়ী সমিতির একাংশ। 23 নিয়ে আজকে আমাদের বোলপুর মহকুমা শাসকের করণীয় সভাকক্ষে দ্বিতীয় মিটিং। অত্যন্ত আনন্দের সাথে আমরা এটা আপনারা জানেন, কিন্তু আমরা ঘোষণা করছি যে বিশ্বভারতী কর্তৃপক্ষ আমাদের রবীন্দ্র ঐতিহ্যবাহী যে পৌষমেলা, সেই পৌষমেলা যে পূর্বপল্লী মাঠে যেখানে হতো সেইখানেই আবার হচ্ছে। বিশ্বভারতী কর্তৃপক্ষ আমাদের জেলা প্রশাসনের অনুরোধে তারা সম্মতি প্রদান করেছেন। আমরা আজকে বিশ্বভারতীকে নিয়েই আমাদের প্রায় 8 থেকে 10 জন, তারা আমাদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা তারা ছিলেন, আমাদের আশ্রমিকরা ছিলেন, মাননীয় মানুরিয়া আশ্রমিকরা ছিলেন, শান্তিনিকেতন ট্রাস্ট ছিল, ব্যবসায়ী সমিতি ছিল, আমাদের যারা সংশ্লিষ্ট যে সমস্ত ডিপার্টমেন্ট, সরকারি যে বিভাগ, যেমন পিডব্লিউডি, পিডব্লিউডি আইটি, আমাদের পিএইচই, ডাব্লিউবিএসসিডিসিএল, হেলথ, এই সংশ্লিষ্ট সব দপ্তরই তারা ছিলেন, আমাদের জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, আমাদের মহকুমা প্রশাসন, মহকুমা পুলিশ প্রশাসন, বোলপুর পৌরসভা কাউন্সিলর, আমাদের মাননীয় মন্ত্রী এবং এখানকার স্থানীয় বিধায়ক শ্রী চন্দ্রনাথ সিনহা মহাশয়, আমাদের সভাধিপতি কিছুক্ষণের জন্য ছিলেন, আমাদের সংশ্লিষ্ট সবাই এখানে ছিলেন। সবার মিলিত আলোচনায় স্থির হয়েছে যে আমাদের পুরোপল্লী মাঠে আমরা সবাই মিলে আমাদের পৌষমেলা 2023 এটা আমরা সংগঠিত করব। আগামীকাল আমরা একটা বিষয়ে, এখানে যে যে কমিটি আছে, আপনারা জানেন যে প্রায় 10টি কমিটি তৈরি হয়েছে, সেই 10টি কমিটির মধ্যেই আমরা চাইব যে আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষ, আমাদের আশ্রমিক এবং শান্তিনিকেতন ট্রাস্ট, ব্যবসায়ী সমিতি, তাদের কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু বিশ্বভারতী এবং আমাদের আশ্রমিক, তাদেরকেও আহ্বান করেছি যে তাদের রিপ্রেজেন্টেটিভ এখানে এই কমিটিগুলিতে রাখতে। আমরা চিঠি করব আজকে রাতের মধ্যেই বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে, মাননীয় উপাচার্যের কাছে আজকে চাইবো যে আজকে রাতের মধ্যেই রিপ্রেজেন্টেটিভের লিস্ট তাদের কাছে আসবে এবং আমরা যাতে অন্তর্ভুক্ত করতে পারি। আগামীকাল থেকেই 8:30-9 থেকেই আমাদের মেলার যে মাঠ, পুরোপল্লীর মাঠ, সেই মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মাঠকে মেলার উপযোগী করে তোলার জন্যে আগাছা পরিষ্কার কিংবা কোথাও সমতলীকরণ যা যা দরকার সেগুলি শুরু হবে, বোলপুর মিউনিসিপ্যালিটি তারা করবেন আমাদের একটি কর্মী দল নিয়ে। আর তার সাথে সাথে বেলা সকাল 11টার সময় আমাদের পুরোপল্লীর যেখানে স্থায়ী মঞ্চ আছে একটি, সেই স্থায়ী মঞ্চে আমাদের ইঞ্জিনিয়াররা, অর্থাৎ বিশ্বভারতীর ইঞ্জিনিয়ার, আমাদের বীরভূম জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, বোলপুর মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়ার, আমাদের SSDA এর ইঞ্জিনিয়ার, এরকম সংশ্লিষ্ট যারা ইঞ্জিনিয়ার আছেন, বোলপুর শ্রীনিকেতন ব্লকের ইঞ্জিনিয়ার, এই সব সংশ্লিষ্ট সবার ইঞ্জিনিয়াররা সেখানে মিলিত হবেন। আমাদের মহকুমা প্রশাসনের SDO সাহেবের তরফ থেকে থাকবেন, পুলিশ মহকুমা পুলিশ প্রশাসনের তরফ থেকে SDO সাহেবরা, তিনি এবং অন্য কেউ থাকবেন। একটা টিম তৈরি করে বিশ্বভারতীর আমাদের ইঞ্জিনিয়ার বা সংশ্লিষ্ট যারা আছেন বিভাগীয় তারা থাকবেন। এই মিলিতভাবে কিন্তু মেলার মাঠ পরিদর্শন করা হবে এবং অন্যান্য যে মাঠ, যেগুলি পার্কিং, যেগুলি আমাদের অন্যান্য আনুষঙ্গিক প্রয়োজনীয় ব্যবস্থার জন্য যে মাঠগুলি বা
যে ফাঁকা জায়গাগুলি যেগুলি দরকার হয় সেগুলি চিহ্নিত করা হবে এবং সেগুলি বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে সেগুলি ব্যবহারের জন্য আমরা কনসেন্ট চাইব। সরকারের তো দপ্তর মানে আমরা মিলিত সবাইভাবেই করছি, প্রশাসন যেমন আছে প্রশাসনের তরফ থেকে, রাজ্য প্রশাসনের তরফ থেকে জেলা প্রশাসন, জেলা প্রশাসনের তরফে আমাদের মহকুমা প্রশাসন, আর আমাদের স্থানীয় বোলপুর পৌরসভা, আমাদের বোলপুর শ্রীনিকেতন ব্লক, বিশ্বভারতী কর্তৃপক্ষ, আমাদের শান্তিনিকেতন ট্রাস্ট, ব্যবসায়ী সমিতি, মানুষের মেলা মহামিলন ক্ষেত্র মানুষই তো অর্গানাইজ করছেন, আমরা প্রশাসনের তরফ থেকে আমরা সাথে আছি, পাশে আছি। স্যার, স্টল বন্টন এ যাবৎ অফলাইন মাধ্যমে হতো, 2019 সালে অনলাইন মাধ্যমে হয়েছিল, এবছর কীভাবে হবে? আমরা বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে আহ্বান করেছি যে তাদের যে অনলাইন সিস্টেম ছিল তারা বলেছেন যে দীর্ঘদিনে অব্যবহারের ফলে দীর্ঘদিন অব্যবহারের ফলে সেটি হয়তো নষ্ট হয়ে গেছে, সেটি এত তাড়াতাড়ি হয়তো কারণ সময় খুব সীমিত, আজকে হচ্ছে 12 তারিখ, ঠিক মেলার আর 13-14 দিন আছে, ঠিক আছে, সুতরাং এত তাড়াতাড়ি সেটাকে আবার রিভাইভ করা যাবে কি না সেটা সন্দেহ প্রকাশ করেছেন, যদি রিভাইভ করা যায় তাহলে ভালো, যদি রিভাইভ না করা যায় তাহলে আমরা ম্যানুয়ালি আমরা সবাই মিলেই ম্যানুয়ালি সেটা করব। বিশ্ববিদ্যালয় মেলা যেহেতু এবছর বরাবর নান্দনিক বা এস্থেটিক্সের ব্যাপারটা মেনটেন করা, এবছর কারা সেটা দেখবে? সব বছরই আমরা নান্দনিক এবং রুচির পরিচয় রেখে মেলা হয় এখানে বীরভূমের, আমরা বলেছি এখানে যে বীরভূমের একটা আলাদা ইতিহাস আছে, সাহিত্য সংস্কৃতি সভ্যতা আছে, প্রাচীনত্ব আছে, এখানকার আধ্যাত্মিকতা আছে, লোক এবং লোক সংস্কৃতি আছে, তার সাথে সংগতি রেখেই এর আগেও মেলা সংগঠিত হয়েছিল, বিগত কয়েকটি বছরে সংগঠিত হয়েছে, এই বছরে সংগঠিত হবে এবং আগামী বছরে সংগঠিত হবে। স্যার, মেলা কদিনের হবে? মেলা 24-28 হবে, সেটা পরিষ্কার বলা আছে আমাদের বিশ্বভারতী যে আমাদের যে অনুমতি প্রদান করেছেন তাতে সেইভাবেই মেলাটি। আমার মনে হয় ওনারা যে প্রচেষ্টা কথা বলছেন, যেটার দায়িত্ব ওনারা তুলে নিয়েছেন সেটা অত্যন্ত অত্যন্ত সাধুবাদের যোগ্য, তারা একটা ভালো কাজ করবার চেষ্টা করছেন, আমি তাদের সমর্থন করছি সব বিষয়ে। বিশ্ববিদ্যালয়ে যে 3 বছর মেলা বন্ধ ছিল কতটা আক্ষেপ লাগতো? খুব খারাপ লেগেছে, এটা বন্ধ করার কোনো মানেই হয়নি, এনারা যেটা সেটা শুরু করছে তার জন্য আমি এদের কাছে ধন্যবাদ জানাই।